বৃহস্পতিবার রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এরপর থেকে বিভিন্ন জায়গায় শাসক দল বিজেপির কার্যকর্তা থেকে শুরু করে দলের কর্মী সমর্থকেরা দুষ্কৃতীদের হামলার শিকার হচ্ছে। দুষ্কৃতী হামলায় আহত কর্মীরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার দুপুরে আহতদের দেখতে জিবি হাসপাতালের ট্রোমা সেন্টারে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেখানে গিয়ে তিনি আহতদের সঙ্গে কথা বলেন ও তাদের খবরাখবর নেন। এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী বলেন, যারা রাজ্যের শান্তির বাতাবরণ নষ্ট করতে চাইছে এবং দলীয় কর্মীদের উপর হামলা সংঘটিত করতে চলেছে, তাদের কাউকে ছাড়া হবে না। এ বিষয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গেও কথা হয়েছে। কোন প্রকার অশান্তি বরদাস্ত করা হবে না বলে ডাক্তার মানিক সাহা জানান। পরিতাপের বিষয়, বারবার বলা সত্ত্বেও এই বিরোধী দলের যারা কার্যকর্তারা আছে বা ওদের যে ক্যাডার আছে, সত্যি ওদের লিডাররা কোনো অবস্থায় ওদেরকে সংযত করতে পারে, কারণ ওনারা নিজেরাই ওনাদের যে ভাষা, ওনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে ওরা উৎসাহিত হয়। আজকে দেখুন সারা ত্রিপুরাতে কী সুন্দরভাবে ষোলো তারিখ, আপনারা সবাই জানেন কত সুন্দরভাবে একটা ইলেকশন হলো, ত্রিপুরার ইতিহাস রচনা হয়েছে এবং সেইভাবে কালকে রেজাল্টও কোথাও কোনো জায়গায়। এবার আমি ধন্যবাদ দেবো আমাদের ইলেকশন কমিশনকে, যেভাবে ওনারা ইলেকশনটা করিয়েছে এবং আমাদের যারা আধিকারিকরা আছেন গভর্নমেন্টে তারাও যেভাবে পরিশ্রম করেছেন, এবং আমাদের আরক্ষা দপ্তরের যারা এই ডিউটিতে ছিলেন খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন। তারপরেও যেহেতু ওরা সবসময় এইভাবে আদর্শে মজবুত, এইভাবে কাজ করতে করতে অভ্যস্ত, মারপিট গুন্ডামি এসব করে এসছে, তো আমি এসে কালকে আমি খবর পেয়েছি, তো আজকে আমি এসেছি, এসে দেখলাম বিভিন্ন জায়গায় একটা বিশালগড়ের ঘটনা হয়েছে, মনুর এখানে চামনুর এখানে ঘটনা হয়েছে, বটজলার মধ্যে আমাদের এখানে ঘটনা হয়েছে, তো বিভিন্ন জায়গায় আমরা দেখলাম বিশালগড়ের ঘটনা হয়েছে, এখানে কৃষ্ণদনবাবুর যে আমার কেন্দ্র ছিল বামুটিয়াতে ঘটনা হয়েছে, একদম বেঁধে ফেলার মানে উপক্রম আছে।